প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে মগরা পালস ইউনিয়ন অনলাইন স্কুলের পক্ষ থেকে এবং টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে ক্লাসটি উপস্থাপন করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় চার, চতুর্থ অধ্যায়। আর এর শিরোনাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, আমরা কিন্তু নাম শুনেই অনেক কিছু বুঝতে পারি যে বীজগণিতীয় সূত্রাবলী কী। আমাদের চলার ক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে সকল ক্ষেত্রেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করি, আর এই সমস্যা সমাধান করতে কিন্তু আমাদের বীজগণিতীয় সূত্রাবলী লাগে এবং তার প্রয়োগ করেই কিন্তু আমরা সেই সমস্যাগুলো বের করি। দেখো, আমি এইখানে দুইটি সূত্র লিখেছি। একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটি লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। বিশেষ করে আমাদের 4.1-এর সমস্যা সমাধান করতে এই দুটো সূত্র দিয়েই কিন্তু ম্যাক্সিমাম সমস্যা সমাধান করা যাবে। আরও সূত্র লাগবে এবং সাথে কী লাগবে, অনুসিদ্ধান্ত। এই যে আমি আরেকটি শব্দ উচ্চারণ করলাম যে অনুসিদ্ধান্ত, প্রথম বললাম কী সূত্র, তারপরে বললাম অনুসিদ্ধান্ত। প্রথম কিন্তু আমি বলছি যে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, সরি এইট হয়ে গেছে, ফোর এ বি। এখন দেখো একই জিনিস কিন্তু এইখানেও এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার। এইটাই কি লিখছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, একই বিষয়ের এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত। এটা কিন্তু অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তে আমি কী লিখছি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তো আমি একটাই বললাম সূত্র, আরেকটাই কী বললাম যে অনুসিদ্ধান্ত। তো সূত্র আমি কিন্তু প্রথমেই বলছি যে সূত্র কী বা বীজগণিতীয় সূত্র কী। এখন দেখো ও আবার অনুসিদ্ধান্তটা কী, দুইটার মধ্যে মানে ভাষার ক্ষেত্রে এবং প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা আছে। এখন অনুসিদ্ধান্ত আবার কাকে বলে, অর্থাৎ যেই সূত্রকে সংক্ষেপে বা সূক্ষ্মভাবে প্রকাশ করাই হচ্ছে কোনো সূত্রকে বা সূত্র থেকে সূক্ষ্ম অবস্থায় কোনো সিদ্ধান্তে যদি উপনীত হতে পারি তখন তাকে বলা হবে অনুসিদ্ধান্ত। অর্থাৎ এইখান থেকে আরেকটু কিন্তু ছোট হয়ে আসছে, সূক্ষ্ম মানে কি ছোট, এইখানে কি হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার সে আরেকটু ছোট করে আমরা কী লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এই যে সূক্ষ্মভাবে কোনো সিদ্ধান্তে উপনীত হলাম এটাই কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত। তো আমি বীজগণিতের সূত্রাবলী এবং অনুসিদ্ধান্ত বললাম, তো মনে হয় তোমরা সহজেই বুঝতে পারবে কোনো সমস্যার সমাধান করতে পারলে। এখন দেখো আমরা প্রয়োগ দেখাই, এখানে লিখছি কি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এখন আমরা যদি অনুশীলনীতে যাই যে 4.1-এর যে বর্গ নির্ণয়, বর্গ নির্ণয় বর্গ নির্ণয়ে দেখো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, যেহেতু আমাদের লেখা আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এখন আমরা একটা সমস্যা সমাধান করি, সমস্যা সমাধান করার ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রয়োগটা চলে আসবে। এখন দেখো ক নম্বর প্রশ্নে কী আছে, ফাইভ এ প্লাস সেভেন বি, ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ কী হবে, বর্গ মানে কী
স্কয়ার, তার মানে ডাকে যা থাকবে তার হোল স্কয়ার, এই আমাদের বর্গ। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আমরা বর্গ লিখলাম বা স্কয়ার দিলাম, এখন আমরা কোন সূত্রে যাব? এই যে ফাইভে, এই ফাইভ এ কে সম্পূর্ণটাকে এ ধরা হবে, আর এই যে সেভেন বি, এই সেভেন বিটাকে সম্পূর্ণকে বি ধরে নিব আমরা মনে মনে আর কি। এই যে আমরা সূত্রটি লিখেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখন এই সূত্রটি চিন্তা করে এই প্রয়োগটা দেখালেই আমাদের কি হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। এখন দেখো যে এই ফাইভ এ কে যদি আমি এ ধরি আর সেভেন বি কে যদি বি ধরি, তার মাঝে আমাদের কী আছে, প্লাস। তো আমাদের সরাসরি প্লাসের সূত্রে যাবো। প্লাসের সূত্র কি, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা ওই সূত্রের মতো করেই এই সমস্যাটা সমাধান করব। এ স্কোয়ার মানে কি, ফাইভ এ, তার সম্পূর্ণটাকে স্কোয়ার, তারপর কি আছে প্লাস টু, এ হচ্ছে ফাইভ এ আর বি হচ্ছে সেভেন বি, তো কি হলো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো আমার সূত্র কিন্তু প্রয়োগ হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন শুধু আমরা গুণ করে নামাবো, এই যে স্কোয়ার দিলাম আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে ফাইভ এ তার স্কোয়ার দিয়েছে, তার মানে কি ফাইভ এ ইন্টু ফাইভ এ। এখন আমরা কী লিখব, টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস সেভেন্টি এ বি, সবগুলোই কিন্তু এগুলো কিন্তু গুণ চিহ্ন, পাশাপাশি কোনো সংখ্যা বা রাশি থাকলে সেগুলো কি তাদের সম্পর্কটা হবে গুণ সম্পর্ক। এরপরে কি আছে, প্লাস ফোরটি নাইন, অর্থাৎ সেভেন বি ইন্টু সেভেন বি, আর একটি সংখ্যা বা রাশি থাকলে সেখানে, এখানে যদি ফাইভ না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে আমাদের ব্র্যাকেট দিতে হতো না, যদি শুধু এ থাকতো তবে শুধু আমরা এইখানে ব্র্যাকেট না দিলেও হতো, স্কোয়ার যে মানে যে এখানে লেখা হয়েছে এরকম। তো আমরা একাধিক মানে সংখ্যা বা সংখ্যা সহগ থাকলে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে তারপর স্কোয়ার দিব। এই হচ্ছে আমাদের একটা সমস্যা সমাধান হয়ে গেল, এবং আমাদের কি হলো, সূত্র প্রয়োগের মাধ্যমে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেল। কোন সূত্র প্রয়োগ করলাম, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম। এখন এইরকম হতে পারে, এ মাইনাস বি হোল স্কোয়ার থাকতে পারে, সব মানে ডাকে যদি এইখানে মাইনাস থাকে তবে এইটাই মনে করো মাইনাস দিয়ে দিলাম। আরেকটা সমস্যার সমাধান করে দেই, যে এখানেই মাইনাস দিয়ে দিলে তখন কি হবে, এই শুধু টুর আগে মাইনাস হবে আর বাকি সব কিন্তু একই মাইনাস। এই মাইনাসের সূত্র হয়ে গেল যে এ মাইনাস বি হোল স্কোয়ারের, এটা কোন সূত্র প্রয়োগ করে লেখা হলো, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটো দিয়েই আমাদের বর্গ নির্ণয় এবং আমাদের সরল আছে। এরকম আরও সংখ্যা হতে পারে, তিন রাশির হতে পারে, এইখানে আমরা দুটো রাশির মাধ্যমে প্রকাশ করেছি, এখন আরও এরকম হতে পারে তিনটি অথবা একটি, তখন আবার একটিকে দুটো বানিয়ে নিব, আবার দুটোরও কিন্তু আরেকটা কি আছে, সূত্র আছে, সেটা আমি লিখে দেই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আরেকটি সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ অথবা এ সি, অবলিক দিয়ে এ সি লিখলেও হবে, আবার টু সি এ বা টু এ সি, যে কোনোটা লিখলে হবে, এখানে কিন্তু অবলিক দেওয়া।
তো যখন আমাদের এইরকম তিনটি রাশির মাধ্যমে কোনো বর্গ নির্ণয় করা হবে তখন কিন্তু এই সূত্র প্রয়োগ করলেও হবে। যদি এই সূত্র মনে না থাকে তবে কিন্তু আমরা বানিয়েও নিতে পারি যে যে কোনো দুটো মিলে একটি এ আরেকটি হচ্ছে বি। আমরা এরকম আরেকটি সমস্যা সমাধান করে দিতে পারি, সেটা হচ্ছে দেখো সবার সামনে বই আছে মনে হয়, বইয়ের মূর্ধন্য নম্বর এক্স প্লাস বি প্লাস টু। এখন দেখো এর বর্গ কি হবে, এই যে আমরা কিন্তু একটা সূত্র লিখে দিয়েছি এক্স প্লাস বি প্লাস টু হোল স্কোয়ার, তার মানে আমরা কি জানি যে এর সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ বা এসি। এখন আমরা ওই সূত্র প্রয়োগ করে লিখতে থাকি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এ এক্স আছে ডাকে আমাদের, এটা পুরোটাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইখানে সির ক্ষেত্রে কি আছে টু আছে সি স্কোয়ার, আমরা বলবো সি স্কোয়ার কিন্তু লেখার ক্ষেত্রে ডাকে যা থাকবে তার উপর স্কোয়ার দেব। এখন কি টু এ বি প্লাস টু এ হচ্ছে এক্স বি হচ্ছে বি প্লাস টু বি সি প্লাস টু বি সি হচ্ছে টু আর প্লাস টু সি হচ্ছে টু আর এ হচ্ছে এক্স। এখন দেখো কি হলো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুর উপর স্কোয়ার আছে তো কি টু ইন্টু টু তার মানে ফোর প্লাস টু, আমরা এটুকু মানে এক্স ইন্টু বি তার মানে কি আমরা একটু বর্ণগুলা গুছিয়ে লিখতে পারি এ বি এক্স প্লাস এইখানে বি সি অর্থাৎ টু বি সি, এইখানে সি আছে কি টু আর আমাদের এই যে টু গুণ করলে কী হবে ফোর বি প্লাস টু সি এ বাই এ সি, এই যে সি টু আর আমাদের সূত্রের টু ফোর এ হচ্ছে এক্স। এভাবে আমরা কি করব যে এই সূত্রগুলা ব্যবহার করে বা প্রয়োগ করে এই যে প্রয়োগ কথাটি কিন্তু আমাদের অলরেডি কাজ হয়ে গেছে। এখন দেখো আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে এভাবে সকল সমস্যা সমাধান করতে পারি, সব অর্থাৎ এই যে এক নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সবগুলা কিন্তু এভাবে একই নিয়মে, মাইনাস থাকলে মাইনাসের সূত্র প্লাস থাকলে প্লাসের সূত্র, এভাবে আমরা সূত্রের মাধ্যমে বা সূত্র প্রয়োগ করে সমস্যাগুলা সমাধান করতে পারি। তো আমাদের এই পর্যায়ে বর্গ নির্ণয়গুলো শেষ হয়ে গেল, তোমরা বাকি সমস্যাগুলো সবাই খাতায় করে ফেলবে বাসায় বসে, এখন আর কোনো সমস্যা নেই ক্লাস নেই সব সমস্যার সমাধান করবে। এবার আমরা এই সূত্রের মাধ্যমেই দুই নম্বরে গিয়ে সরলের সমস্যা সমাধান করতে পারি এই সূত্রগুলো প্রয়োগ করি। এখন দেখো দুই নম্বরে কি আছে, আমরা বর্গ নির্ণয়ের সময় নষ্ট করব না, সবাই বাসায় বসে এগুলো শেষ করব। এখন দেখো দুই নম্বরে আছে সরল, এক্ষেত্রেও কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেই সমস্যা সমাধান করা যাবে। এখন আমি একটি সরলের সমস্যা সমাধান করে দেই, দুই নম্বরে দেখো দুইয়ের খ নম্বর দেখো সরল, সবই কিন্তু সূত্র প্রয়োগ করে খ নম্বরে কি আছে আমাদের
2a plus 3b tar whole square minus 2 into 2a plus 3b into 3b minus a plus 3b minus a tar whole square এখন দেখো এই যে আমরা লিখলাম একটি সমস্যা দুই নম্বরের সরল এখন আমরা চিন্তা করব যে এই সম্পূর্ণটাকে আমরা কি বলবো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই অর্থাৎ এখানেও কিন্তু 2a প্লাস 3b এখানেও কিন্তু 2a প্লাস 3b তো একই রাশি কিন্তু আবার এদিকে খেয়াল করো এদিকেও কিন্তু 3b মাইনাস a এদিকেও কিন্তু 3b মাইনাস a এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু এই এটাকে এ আর এটাকে বি চিন্তা করতে পারি তাহলে কি দাঁড়াবে দেখো এটাকে যদি আমি এ চিন্তা করি তো এ স্কোয়ার আর এটাকে যদি আমি বি চিন্তা করি তবে কিন্তু বি স্কোয়ার আর মাঝখানে কি আছে টু এ বি তো আমাদের কি হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল তো আমাদের কি সূত্র দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু আমরা সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি কিন্তু যেহেতু ডাকে এ বি আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এ বি লিখব না কারণ একই বর্ণ আসবে সেই ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই ধরতে পারি এখন টু এ প্লাস থ্রি বি এতকে এক্স এবং থ্রি বি মাইনাস এ এটাকে ওয়াই ধরে নিলাম এখানে লিখতে পারো ধরিলে প্রদত্ত রাশিমালা দাঁড়ায় প্রদত্ত রাশিমালা অর্থাৎ আমি যে এক্স ওয়াই ধরলাম ডাক অনুসারে কী দাঁড়াবে প্রদত্ত রাশিমালা দাঁড়ায় কী দাঁড়ায় এটাকে যদি আমি এক্স ধরি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আমাদের ডাকের বর্ণের সাথে সাথে না মিলে সহজে বুঝতে পারি এখন আমরা কী লিখতে পারি এর জায়গায় এক্স মাইনাস বির জায়গায় ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি না এ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন এর মান বসিয়ে পাই এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাই ওয়াইয়ের মান বসিয়ে পাই এখন দেখো আমি আর নিচে লিখলাম না উপর দিকে চলে গেলাম এরপরের অংশ আর কি সবাই খেয়াল করুন মান বসালে কী দাঁড়াবে প্রথমটা কি এক্সের মান টু এ প্লাস থ্রি বি মাইনাস ওয়াইয়ের মান কি থ্রি বি মাইনাস এ তার হোল স্কোয়ার আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই কারণেই কারণ আমাদের আগে ফার্স্ট ব্র্যাকেট আছে এই কারণে এখন দেখো আমরা এই ব্র্যাকেট থেকে বের করে নেই টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি এই মাইনাস মাইনাস গুণ করতে হবে প্লাস এ স্কোয়ার দিলে কী হবে এখন আমরা এই থ্রি বি প্লাস থ্রি বি কাটতে পারে না কাটলেও হবে এখন দেখো টু এ আর এ যে এ থ্রি এ তার কিন্তু স্কোয়ার তার মানে কি নাইন স্কোয়ার আমাদের সরল মান কত হলো নাইন স্কোয়ার এ পর্যন্তই আমাদের আজকে এর পরবর্তীতে আমরা বাকিগুলো সমাধান করব সবাইকে আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত শেষ সবাই বাকিগুলো করে নেবে